আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার চ্যানেল ইজি কিচেন অ্যান্ড ব্লগস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটা স্পেশাল ভিডিও শেয়ার করব এবং এটার জন্য পুরো ভিডিওটা দেখবেন, কারণ লাস্ট মোমেন্টে সারপ্রাইজটা রয়েছে। তো লাস্ট শুক্রবার আব্বু, মানে ওই দিন ছিল 4 জুন 2021, তো আব্বু সকালবেলা শুক্রবার দিন বাজার করে এনেছিল বেশ কিছু জিনিস। তো আম এনেছিল, তারপরে জাম, পোলার চাল, টুথপেস্ট, গরুর মাংস, শশা, যা যা দরকার ছিল এনেছিল। তো একটা অংশ আম আমাদের জন্য, আর একটা অংশ আম আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা আছে তার জন্য আব্বু কিনেছে। আব্বু জামও কিনে এনেছে, যেহেতু এখন আম, জাম, কাঁঠাল, লিচু এসব ফলের সিজন, তাই জামটাও এনেছে আব্বু। তো আমরা সকালের নাস্তায় চিরা আম দিয়ে খেয়েছিলাম, এবং এটা ভালোই লাগে আমের সিজনের সময়। আর আব্বু খেয়েছিল পরাটা আর সবজি। তো আম্মু 2 ঘন্টা পর, মানে দুপুরে রান্নার জন্য আজকে বিরিয়ানি রান্না করবে। তো তার আগে হচ্ছে আম্মু কিছু জিনিস ক্লিন করে নিচ্ছে, আর হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছে, সাথে আলু ভিজিয়ে রেখেছে বিরিয়ানির জন্য। এবং আম্মু হচ্ছে প্রেশার কুকারে মাংসটা রান্না করবে, আর পুরো বিরিয়ানিটা পাতিলে রান্না করবে কিয়ামের। তো এখন আম্মু হচ্ছে মাংস, আলু, এগুলা, মানে গরুর মাংস আর আলু, এগুলো ভালো করে ধুয়ে নিবে। আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচও রেডি করে রেখেছে। তো এখন আম্মু মাংসটা ধুয়ে ফাইনালি পরে মাংসটা বসিয়ে দিবে। A few moments later. তো সব কিছু এখন রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য, এখন আম্মু বিরিয়ানি রান্না শুরু করে দিবে। তবে বিরিয়ানির রেসিপি আমাদের এই চ্যানেলে বহুতবার দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে সেরকম ডিটেলসে শেয়ার করব না। তো আম্মু হচ্ছে সবসময়ের মতো আগে মাংসটা প্রেশার কুকারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে, বিরিয়ানি মশলা সহ আরও যা যা মশলা লাগবে, ও আলু সহই বসিয়ে দিয়েছে। তো আমরা দুপুরের দিকে জাম ভর্তা খেলাম, এবং জাম ভর্তাটা আব্বু বানিয়েছে, খুবই টেস্টি ছিল। তো বিরিয়ানি রান্না এখন ফুললি কমপ্লিট, খুবই ইয়াম্মি লাগতেছে দেখতে, আপনাদেরও ভালো লাগবে। এরপরে আমরা এসেছি সেই সারপ্রাইজ মোমেন্টে। তো সারপ্রাইজ মোমেন্টটা হলো, আমি হচ্ছে রিয়েলিটি বাড়বাই কাবেজ থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম, মানে 2টা ক্যাটের পপ সকেট অর্ডার করেছিলাম। আর এখন যে হিজাব কালেকশন দেখতে পারছেন, এগুলো হচ্ছে শপার্স বাস্কেট থেকে আপনারা পাবেন ইজিলি। এবং মজার ব্যাপার হচ্ছে, এখন যেহেতু সামার কালেকশন বেশি চলে, তো সামারের জন্য একটু কমফোর্টেবল ড্রেস হোক, হিজাব হোক, সব কিছুই কিন্তু আমাদের দরকার হয়। তো এই হিজাবগুলো অনেক আরামদায়ক হবে সামারের জন্য, এবং এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন, 120 টাকা শপার্স বাস্কেটে। তো আপনারা চাইলে সেই পেজটা ভিজিট করতে পারেন এবং ইনবক্সে অর্ডার করতে পারেন। আর এখন যেহেতু এক কালার হিজাবই বেশি চলে, এগুলোই বেশি ট্রেন্ডি। এবং আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে হিজাব কালেকশনগুলা। তো আপনারা দেরি না করে শপার্স বাস্কেটে ভিজিট করুন, এবং ওখানে আপনার পছন্দের প্রোডাক্টটি বুঝে নিন। তো শপার্স বাস্কেট নতুন করে তাদের যাত্রাটা শুরু করেছে, তো এবং আপনাদের জন্য আরও সামনে ভালো ভালো প্রোডাক্টস নিয়ে আসবে। আর এগুলা হচ্ছে ইজি টিস্যু, মানে নাম, এবং এগুলো মেইনলি ফেস ক্লিনজিং টিস্যু। তো এখন যেহেতু সামার, এই সময় অনেক ঘাম হয়, অয়েলি হয় স্কিনটা, সেই ক্ষেত্রে এই
এই যে টিস্যুগুলো খুবই কাজে দেয় এবং এগুলো মেকআপ তুলতেও ভালো উপকার করে। তো এগুলো আপনারা শপার্স বাস্কেটে পেয়ে যাবেন এবং এগুলোর প্রাইস অনলি 100 টাকা। তো আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।